মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে ডাকাতদের পিটুনিতে প্রাণ গেল এক ক্ষুদ্র ব্যবসায়ীর। আহত তার দুই ছেলে ভর্তি রয়েছে রাজধানীর হাসপাতালে। পুলিশ এবং স্থানীয়রা জানান, গতরাতে বালিগাঁও বাজার থেকে দোকান বন্ধ করে দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আলী হোসেন। পথে তোলকাই ব্রিজের কাছে ডাকাত দল তাদের পথ রোধ করে। আলী হোসেন ও তার ছেলেদের পিটিয়ে মোবাইল এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। ডাকাত দলের পিটুনিতে ঘটনাস্থলেই মারা যান 50 বছর বয়সের আলী হোসেন। তার দুই ছেলেকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকায় পাঠানো হয়েছে।